আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন থেকে প্রায় 15 বছর আগে কোনো এক বৃষ্টিহীন সকালে বিশাল ঘর, বিছানায় শুয়ে আছি মনে হচ্ছে। ভাবলাম, আমি কে, আমি কোথায়? একটু ডানে কাত হতে গিয়ে দেখলাম যে মেঝেতে বিছানা করা, খাটের ওপর না, নিচে পড়ে ব্যথা পাওয়ার কোনো সুযোগ নাই। তারপর কি হলো মনে নাই। ভাবা যায় জীবনে 16 বছর পার করে আসলাম, এখন 17। এরপর আবার বাইরে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝলাম কিভাবে? বুঝলাম তো বারান্দার কারণে। সোজা গিয়ে চওড়া এক বারান্দা, মিনি ক্রিকেট খেলার যে পিচ হয় বিশাল এক বারান্দা। আবার ডানে ঘুরতে দেখি সরু এক বারান্দা। এটা ছিল আমার জন্মের পর প্রথম বাসার কীর্তি। সত্যি এভাবে আমার জীবনের সূচনা। একই শহর আরেক এলাকা, আগেরটা পাঠানপাড়া, এটা মিস্ত্রিপাড়া। সিঁড়ি বেয়ে উঠলে শুরুতে হাতের ডানে থাকে একটা ইউনিট, একটু এগোলেই আমাদের। ভিতরে ঢুকে ডানে বামে না থাকে সোজা যদি চলে যান তাহলে এটা বর্তমান, যদিও সেখানেও বিগ ক্রিকেট ম্যাচের পিচ সদৃশ একটা বারান্দা ছিল, টেবিল লাগিয়ে দিলেই ডাইনিং। যদিও জীবনে দুইটা জিনিসের শখ হয়নি কখনো, বিছানায় বসে শোয়া আর ডাইনিংয়ে শুয়ে পড়া, সরি পড়ার টেবিলে পড়া আর ডাইনিংয়ে বসে খাওয়া, ওয়ার্ড্রোব। এটার বয়স আমার বয়সের 1.5 গুণ বা তারও বেশি বয়স। একটা সুন্দর বাজে অভ্যাস ছিল আমার, ইনার হ্যান্ডেল ধরে ধরে বেয়ে বেয়ে একেবারে এভারেস্ট যায়। বাহ বাহ বাহ, তেমন কিছুই না, কয়েকটা আওয়াজ দিতাম, বসে থাকতাম, তারপর আবার নেমে যেতাম। ওয়েট 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 ওয়েট, এই নামা সেই নামা না, কিন্তু সোজা লাফ। একটু ব্যথা পেয়েছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুকো যারা, সবর করো। নো 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 নো।